লাল মাংসের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। এই ফুটেজটিও মাংসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বাঁশের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। ডাইনোসরের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। ডিএনএর ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। জেলিফিশের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। এই ফুটেজটিও বাঁশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সমুদ্রের তলদেশের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন।